আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দুই রকমের ভর্তা করে দেখাবো। এখানে আমি নিয়েছি লাইয়ের খোসা, লাইয়ের বিচি, নিয়েছি পটলের খোসা আর চিংড়ির শুটকি। এই খোসাগুলোকে আমি এখন আলাদাভাবে সিদ্ধ করে নেব। ভর্তা দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে, আমার তো খুবই প্রিয় ভর্তা। ভর্তা প্রিয় মানুষ আমি, ভর্তা হলে আর কিছু দেখি না। চলুন এগুলো কিভাবে ভর্তা করতে হবে দেখে নেওয়া যাক। হালকা হলুদ লবণ দিয়ে খোসাগুলো আমি সিদ্ধ করে নেব। এখন দুটো খোসা আমি দুই জায়গায় মানে আলাদাভাবে সিদ্ধ করে নিচ্ছি। এখানে নিয়েছি পটলের খোসাটা, এটাও খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। লাইয়ের খোসাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি খোসাগুলো ছোট ছোট করে নিয়েছি, ভাজতে তাহলে সুবিধা হবে। এখন আমি পানি ঝরিয়ে এগুলো ভেজে নেব। এখানে পটলের খোসাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ছোট করে নিয়েছি, এখন পানি ঝরিয়ে আমি এগুলো ভেজে নেব। খোসাগুলো আমি এখন ভেজে নেব ভাজার জন্য। যা লাগছে এখানে দুটো রসুন দিয়েছি, একটা পেঁয়াজ আর শুকনো মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন, আর ভর্তা একটু ঝাল না হলে ভালোও লাগে না। আমি একটু ঝালটা খাই। চলুন এখন ভেজে নেব, দেখা যাক। পটলের খোসা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পাটাই বেটে নেব। এদিকে লাইয়ের খোসাটাও আমি এক ভেজে নিয়েছি, এখন আলাদাভাবে বেটে নেব। হয়ে গেল আমার খোসা দিয়ে দুই রকমের ভর্তা, পটলের খোসা ও লাইয়ের খোসা। এটা পটলের খোসা, এই ভর্তাটা খুবই টেস্টি। এটা হলো লাইয়ের খোসা, লাইয়ের বিচি, শুটকি, চিংড়ি দিয়ে। এই ভর্তা দিয়েই এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে এবং খুবই মজা, গরম ভাতে খুবই মজা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন। ভর্তা দুটো খুবই খুবই মজার। নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।